হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি রিভিউ দেবো তোমাদের মাঝে রাইবোফ্লাভিন ট্যাবলেট সম্পর্কে। তো এটার মধ্যে একটি কম্পোজিশন আছে রাইবোফ্লাভিন 10 mg। তো এটি ম্যানুফ্যাকচার করেছে সেয়া লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড। তো এটা একটা স্টিভের মধ্যে এরকম ছোটো ছোটো 10টি ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল থাকে। তো আমার এখানে মোট 2টি স্টিভ আছে, অর্থাৎ 2 পাতা আছে, 1 2। তো ওটার মার্কেট প্রাইস আছে 13, অর্থাৎ 13 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে রাইবোফ্লাভিন ট্যাবলেটটিকে। তো এটি মেনলি ইউসেস বা ব্যবহার কিসের জন্য করা হয়? তো এটি মেনলি মাউথ আলসার, অর্থাৎ মুখের ঘায়ের সমস্যা কমাতে মেনলি এটিকে ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ যাদের মুখের মধ্যে এবং জিভের মধ্যে ঘায়ের সমস্যা হয় এবং খাদ্য গ্রহণে অসুবিধা হয় এবং ঝাল খাদ্যের যে ঝাল মশলা আছে সেটা জিভের যে ঘাগুলো আছে সেগুলোতে লাগে এবং অস্বস্তিকর ভাব আসে। তো অনেক সময় আমাদের মুখের যে ঘাগুলো আছে সেগুলো ব্যথা ব্যথা অনুভব করে, এবং তো সেগুলো ঘাগুলো কমানোর জন্য মেনলি এটিকে ইউজ করা হয়ে থাকে। তো এটিকে ইউজ করার পদ্ধতিটা কীভাবে করতে হবে বলে দিচ্ছি। তো মুখের ঘায়ের জন্য এটিকে দিনে 3 বার ইউজ করতে পারো, সকালে, দুপুরে এবং রাতে। তো এটিকে খাওয়ার আগে এবং পরে দুভাবে ইউজ করা যাবে। তো ইউজ করার পদ্ধতি হচ্ছে, এই ট্যাবলেট একটি বের করে নিয়ে জিভের মধ্যে যেগুলো যেখানে যেখানে ঘাগুলো আছে, অর্থাৎ মুখের ঘাগুলো, সেগুলোতে ভালো করে মিক্সিং করে দিতে হবে ট্যাবলেটটি। তো সেক্ষেত্রে এর কার্যকারিতা আসবে। এবং যদি এটিকে তোমরা ডাইরেক্টলি ইউজ করো জল দিয়ে, তো সেক্ষেত্রে মুখের যে ঘাগুলো, মাউথ আলসারের সমস্যাগুলো আছে সেগুলো কমবে না। তো তাই এটিকে জিভের মধ্যে দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে ট্যাবলেটটিকে, সেক্ষেত্রে মাউথ আলসার অর্থাৎ মুখের ঘাগুলো কমবে, নাহলে মুখের ঘা কমবে না। তো এভাবে তোমরা এটিকে ইউজ করবে ডক্টরের পরামর্শ নিয়ে। তো আজ সেই ছিল রিভিউ রাইবোফ্লাভিন ট্যাবলেট সম্পর্কে। রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে।